মালিক কর্তৃক শ্রমিকদেরও বেতন হচ্ছে না, স্টাফদেরও বেতন হচ্ছে না। তবে আমি শুনলাম যে ওই বাগানের মালিকরা আসা যাওয়ার সময় নাকি হেলিকপ্টার ব্যবহার করেন। তবে আমি আপনাদের মালিকদেরকে বলে দিতে চাই, ওই বাগানের মালিকদেরকে আগের এমপি নাই এখন ব্যারিস্টার সুমন, বেতন না দিয়ে যদি হেলিকপ্টারে আসেন তে আপনি যাইতে পারবেন, হেলিকপ্টার আর যাবে না এলাকা থেকে। লোক ঠিক করেন যে হেলিকপ্টার কিনার লোক আছে কিনা, এটা দেখছে, তারপরে শ্রমিকদের দান টাকা দেওয়া যাবে। আমি মালিকদের জন্য, মালিকদেরকে বাঁচানোর জন্য মহান জাতীয় সংসদে জানি যে মালিকরা না বাঁচলে শ্রমিকরা বাঁচবে না। মালিকরা 100 টাকা কেজি যদি চা বিক্রি করে আর 100 টাকায় 1 কেজি চাতে যদি 200 টাকা খরচ পড়ে, প্রতি কেজিতে যদি 100 টাকা লস হয়, তাইলে কি এই মালিক টিকবে? আর মালিক না টিকলে কি শ্রমিক একটু টাকা দিতে পারবে? ভালো লাগতেছে যে মাত্র 2 মাসও হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আর এই আমাদের দালালরা সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হইলে গিয়ে রাখে 400 টাকা, এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা পাই, হবে না হবে না হবে না, আর এই ফজা ভাইদের বিদায় দিয়ে সারমু আমি। আরে আর যাই করি, মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়েন 4 বছরেই 40 বছরের ডাক্তার হয়ে সারমু আমি করে দিলাম আপনাদের। আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে, শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই। আমি এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। এরা জীবনে চিন্তাও করতে পারে নাই যে যখনই যারে বলছে, এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে। তা আমি পাইলাম কই? মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত, শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই পয়লা মেতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে, এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, উড়াইলাইম বাঙ্গালাইম দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলেন, আমি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন 19 জন, কতজন? আর চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন চা বাগানের মানুষের ভোট নিছেন? আর একবার আমার চেয়ে বড় 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 পদবীধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের, একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে? একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী? কেন কেন আমার বলতে হইলো? কেন কেন এই এই বছরগুলো গেল কই আপনাদের জীবনে? এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেনি এই খবর দেওয়ানদির মালিকের কাছে যাবে না? দেওয়ানদির মালিক এরা ফোন করে কইব যে এ কিন্তু শেষ ছেড়ে বউ, কিনা কইব কইব এ শেষ ছেড়ে টেকালাইন দেলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না? এমনও কইতে পারে এ কিছু ভাগলা আছে কুম্বালা কিতা করে ঠিক নাই। উনার মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু পাগল হল লাগে না, এইটা ঠিক করেন জানি, কিছু আধা পাগল না হইলে
এমন ভাবে বাঁচবার হলাইছো নি, তারে ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল লাগবো এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, যে তোমার খাম কিতা একবার চেয়ারে দল, তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবাই, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবাই, সামনে মুখে মুখে আর আইনজার বলে টেহানি জায়গা এইগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখুন, আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন, এইটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি, কারণ সারা জীবন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে, আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এইখানে দাঁড়াই যাইতে হবে, এমপি হোক আর না হোক, নেতা হোক আর না হোক, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফালাই যাওয়া যাবে না, তাহলে তুমি কোন নেতা না হইল মানুষ দাঁড়াইয়া বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে। শুনেন, একশো টাকা করে চা পাতা বিক্রি করছেন, আমি বক্তব্য দিছি দুই মাস আগে, কেমনে মাত্র এক মাসের ব্যবধানে কেমনে 400 টাকা হয়ে গেছে গা,